দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনশো আসনের মধ্যে দুইশো আটানব্বইটির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি বাকি দুইটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ এক চন্দ্র সরকার সুনামগঞ্জ দুই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ সুনামগঞ্জ তিন এম এ মান্নান সুনামগঞ্জ চার মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ পাঁচ মহিবুর রহমান মানিক সিলেট এক এ কে এম আব্দুল মোমেন সিলেট দুই শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন হাবিবুর রহমান সিলেট চার ইমরান আহমদ সিলেট পাঁচ মাসুকুদ্দিন আহমদ সিলেট ছয় নুরুল ইসলাম নাহিদ মৌলুইবাজার এক মোহাম্মদ শাহাবুদ্দিন মৌলভীবাজার দুই সফিল আলম চৌধুরী মৌলুইবাজার তিন মোহাম্মদ জিল্লুর রহমান মৌলুইবাজার চার মোহাম্মদ আব্দুল শহীদ হবিগঞ্জ এক ডাক্তার মোহাম্মদ মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ দুই ময়াজুদ্দিন শরীফ হবিগঞ্জ তিন মোহাম্মদ আবু জাহিদ হবিগঞ্জ চার মোহাম্মদ মাহবুব আলী